নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো কবর দেখলেন, খুশি হলেন। শেষমেশ একটা কবরের সামনে গেলেন, ওনার চেহারা মুবারকে ঘাম দেখা দিল। তিনি অস্থির হয়ে পড়লেন, দুশ্চিন্তার চেহারা কালো হয়ে উঠল, হয়রান পেরেশান হয়ে উঠলেন তিনি। একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা ওনার অবস্থা দেখে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি এত পেরেশান কেন? হায় হায়, তিনি অস্থির হয়ে বললেন, এই কবরের বাসিন্দার উপর ভয়ানক আজাব হচ্ছে, এমনই শাস্তি যা ভাষায় বলা যায় না। আহা, এ ব্যক্তির কি উপায়? এই কথা বলে তিনি কবরে হাত মোবারক রেখে দোয়া করলেন, কিন্তু চেহারায় প্রশান্তি এলো না। তিনি বললেন, দোয়া কবুল হচ্ছে না কোনো রহস্যময় একটি কারণে, সাংঘাতিক বড় কোনো পাপ করেছে সে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অস্থিরতা বেড়েই চলল। তিনি বললেন, আমার উম্মতের উপর এমন কঠিন শাস্তি হচ্ছে, আর আমি বাড়িতে কি ঘুমাবো? তিনি একজন সাথীকে ডেকে বললেন, যাও মদিনার বাজারে, সেখানে আওয়াজ দিয়ে ডাকো যাদের আত্মীয়দের কবর এখানে আছে। তারা এলো, তাদেরকে নিজ আত্মীয়র কবরে দাঁড়াতে বললেন, সবাই দাঁড়ালো, কিন্তু আশ্চর্য, ওই কবরের পাশে কেউ দাঁড়ালো না। বেদনায় নীল হয়ে গেলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনেক পরে এলো একজন বুড়ি, ধীর পায়ে, লাঠিতে ভর দিয়ে তিনি দাঁড়ালেন সেই কবরের পাশে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বস্তির নিঃশ্বাস ফেললেন, তারপর বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন, এটা কার কবর? বৃদ্ধা বললেন, আমার ছেলের। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনার ছেলের কবরে ভয়ানক শাস্তি হচ্ছে। বৃদ্ধা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি সত্যি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সত্যি। এরপর বৃদ্ধা বললেন, শুনে আমি খুবই খুশি হলাম। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ মাফ করুক, আপনি এটা কি বলছেন মা? সে আপনার সন্তান। এরপর বৃদ্ধা বললেন, শুনুন তাহলে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বাচ্চা যখন আমার পেটে, তখন তার বাবা মারা যায়, সে পৃথিবীতে মুখ দেখল, তার কেউ ছিল না, আমি নিদারুণ কষ্টে তাকে বড় করে তুললাম, তিল তিল করে। সে বিয়ে করলো, স্ত্রীকে পেয়ে সে ভুলে গেল আমাকে। একদিন তার ভালোবাসার বউ কানে কানে যেন কি বলল, ছেলে রাগে অধীর হয়ে মারতে শুরু করলো আমাকে, কত বিক্ষত হয়ে গেলাম আমি, জ্ঞান হারালাম। হুশ ফিরে আমি প্রার্থনা করলাম প্রভুর দরবারে, দুই হাত তুলে বললাম, হে আল্লাহ, তাকে কবরে শাস্তি দাও, অনন্তকাল ধরে, দুনিয়াতে দিও না, চোখের সামনে ছেলের কষ্ট সহ্য করতে পারবো না। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এখন এই জন্য খুশি যে আমার দোয়া কবুল হয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যাচারিতার সরল প্রমাণ এই বিদ্যার কথা শুনে চোখের পানি চেপে রাখতে পারলেন না, ওনার মুক্তার মতো অশ্রু গলা বেয়ে ফোটায় ফোটায় পড়তে লাগলো। খানিকক্ষণ পর নিজেকে সামলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে বিদ্যা মা, তুমি তোমার ছেলেকে ক্ষমা করো, সে ভয়াবহ শাস্তি পাচ্ছে। বিদ্যা বললেন, হে আল্লাহর রাসূল, অন্য কিছু বলুন, ছেলেকে ক্ষমা করব না আমি। নিরুপায় হয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে মুখ তুললেন, কাতর স্বরে বললেন, হে আল্লাহ, এই বিদ্যাকে কবরের শাস্তি দেখাও। চোখের পলকে ঘটনা ঘটল, বিদ্যার চোখে বিস্ফোরিত হল, সে প্রাণফাটা চিৎকার করে বেহুশ হয়ে গেল। খানিকক্ষণ পর জ্ঞান ফিরল বিদ্যার, থরথর করে কাঁপছেন তিনি, ঠিক যেন তীর খাওয়া কবুতরের মতো। তিনি বললেন, ওগো আল্লাহ, কবরের আজাব কি এমন ভীষণ, এমন ভয়ানক, ছেলের পুরো শরীর থেকে চামড়া উঠিয়ে নেওয়া হয়েছে, তাকে মুগুর পেটা করা হচ্ছে। হে আল্লাহর রাসূল, আমি তাকে ক্ষমা করে দিলাম, আপনি দোয়া করুন সে যেন মুক্তি পায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠালেন, দোয়া শেষ, ওনার চেহারা উজ্জ্বল, প্রকৃতিতে আকাশী বাতাসে নেমে এলো সুমহান সমাহিত পরিবেশ, গভীর প্রশান্তি দয়াল নবীর চেহারা মুবারকে, চারিদিকে যেন শান্তির ছায়া। হে আল্লাহ, তুমি আমাদের পিতামাতার খুশি অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন।